এন্টার করছি, এদিক থেকে একটা এন্ট্রি পয়েন্ট যেটা হচ্ছে মাস্টার মিক্সার ফেনা জুমের জন্য, আর ওদিক থেকে আমাদের রানিং রুমের জন্য এন্ট্রি পয়েন্ট। এটা আমাদের সেন্ট্রাল রিসিভিং এরিয়া হবে, আর এই লাল বড় দেখছেন এটা হচ্ছে ডেঞ্জার জোন, এর এদিকে যারা আছে ওরা সবকিছু সবসময় এরা প্রোটেকশন নিয়ে থাকবে। আর এটা হচ্ছে আমাদের অটোক্লেভ রুম, আর এটা হচ্ছে আমাদের ল্যাবরেটরি, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট সর্টিং আর স্যাম্পল এক্সট্রাকশনের জন্য। এটা হচ্ছে পিপি করব এখানে, এটা হচ্ছে ডনিং রুম, আর এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ কি আর করতে হয় পিপি ওটার জন্য এখানে চার্ট দেওয়া আছে। একটা বড় এখানে মিরর আছে যাতে আমরা দেখে ঠিক করে করতে পারি, আর এখানে হচ্ছে পিপি গুলো রাখা থাকে, হ্যান্ড স্যানিটাইজার আছে এখানে। এটা ডনিং এরিয়া, পুরোটা ডনিং এরিয়া। আর এখান থেকে পিপি পরে আমাদের এন্ট্রি করতে হবে। আর এটা হচ্ছে আমাদের স্যাম্পল সর্টিং রুম, অবশ্যই এখানে আমাদের পিপি পরে ঢুকতে হবে। আর এটা হচ্ছে আরএনএ এক্সট্রাকশন এর এরিয়া, এটা হচ্ছে স্যাম্পল প্রসেসিং আর আরএনএ এক্সট্রাকশন এরিয়া। তো এখানে একটা কোল্ড সেন্ট্রিফিউজ আছে আমাদের, এটা আমরা সেন্ট্রিফিউজ করব স্যাম্পল গুলো। আর এখানে একটা ভর্টেক্স মেশিন আছে এর পাশে, আর দুটো আমাদের বায়ো সেফটি হুড আছে দুটো, ঠিক আছে। এর মধ্যে আমাদের হাইপোক্লোরিক সলিউশন রাখা আছে, 70% অ্যালকোহল রাখা আছে। এটা এখন আমরাটা দেওয়া নেই মধ্যে, ভালো দেখা যাবে। এখানে ইউভি রে আছে আর ব্লাওয়ার আছে এর মধ্যে, যেটা এয়ারটাকে উপরের দিকে ফিল্টার করে বাইরে বার করবে, আর ইউভি রে আছে আর বাকি তো একই রকম। এটা আমাদের বাসেফটি বুট, এটা লেভেল টু, এটা লেভেল টু। আর এটা আমাদের হচ্ছে ডাইনামিক পাসিং বক্স, এখান থেকে আমরা স্যাম্পলগুলো এর মধ্যে দিয়ে দেবো, আর পরে এখান থেকে এটা ইউভি রের মাধ্যমে একবার স্যাম্পেলগুলোকে আমরা ভাইরাস ফ্রি করবো, তারপরে ওই দিক থেকে বের করবো। আর এমনিতে একটা ইন্টারকম এখানে কমিউনিকেশন রাখা হয়েছে যাতে কোনো প্রবলেম হয়, আর এখানে একটা বেল রাখা হয়েছে যাতে কোনো প্রবলেম হয় যদি কাউকে ডাকা যায় তার জন্য বেলটা রাখা হয়েছে এখানে। আর এক্সট্রাকশন রুম থেকে বেরোলেই তারপরে হবে আমাদের এটা ডকিং এরিয়া, এরিয়ার মধ্যেও একই রকম ভাবে কিভাবে ডপিং করতে হবে, কোন 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 জিনিস পর পর খুলে ফেলতে হবে ওটা এখানে একটা চার্ট যে দেওয়া হয়েছে, পাশে একটা মিরর আছে। আর এগুলো যেহেতু এখানে ইভি চলবে তার জন্য এগুলো সব ফিল্ম দিয়ে প্রোটেক্টেড করা হয়েছে যাতে ইভিগুলো ওদিকে পাস না করে, এফেক্ট না করে আমাদের। আর এখানে হ্যান্ড স্যানিটাইজার আছে, আর এখানে হাইপোক্লোরাইট সলিউশন আছে, আর এখানে এই যে রেড ব্যাগ, ঠিক আছে, রেড ব্যাগ আছে আর ইয়েলো ব্যাগ আছে, পিপি যেগুলো এক্সট্রা পিপি খুলে খোলার পরে এর মধ্যে আমরা প্যাকেট করে ফেলবো। আর এদিক দিয়ে রাখা দেখুন নো এন্ট্রি দিস পয়েন্ট, অনেক এদিক থেকে ওদিক কিন্তু ঢোকা যাবে না, ওদিক থেকে ওই দিককে বেরোনো হবে কিন্তু ডফিং রুম থেকে ওদিকে যাওয়া হবে না। এই ডাইনিং বক্সটা দেখাচ্ছিলাম, ওটা ওই দিক থেকে স্যাম্পল ঢোকানোর পরে ইভি রের পরে ওটাকে স্যানিটাইজ করার পরে এখান থেকে ওটা বের করা হবে, যে আমরা যে আরএন এক্সট্রাক্ট করার পর যে আরএনগুলো রাখবো ভায়ালগুলো ওগুলো বের করা হবে।
এটাকে মেনটেন করার জন্য ইভি রে আছে, এয়ার ফ্লো আছে, আর লাইট আছে, লাইট ব্যবস্থা আছে, আর ডোর ওপেন ডোর ক্লোজ দুটো সিগন্যাল আছে এখানে। আর আমরা যে মাস্কগুলো পরে বেরোবো, মাস্কটা এখানে এই বক্সে আমরা ফেলবো, ইয়েলো বক্সে। আর এটা হলো আমাদের বায়োমেডিকেল ওয়েস্ট রুম। যাবো ওখানে গিয়ে যাতে প্রবলেম না হয় তার জন্য আগে থেকে নাম্বারিং করে দেবো। এটা নর্মালি মাস্টার মিক্সিং হোক আর পিসি হোক, এখানে একরকম ভাবে ইয়েলো ব্যাগ আর রেড ব্যাগ রাখা আছে। আর আমরা একটা এখানে বায়োরেডের এখানে পিসি এর মেশিন আমরা ইনস্টল করেছি অলরেডি, যাতে কোনো ডাস্ট না পড়ে ওই জন্য এটাকে ঢাকা দিয়ে রাখা ছিল। আর এর সঙ্গে এটাকে এটাকে চালানোর জন্য একটা ল্যাপটপ আছে, এর সাথে একটা ল্যাপটপ আছে, আর পাশে একটা ইন্টারকম কমিউনিকেশন আছে। আর এটা হচ্ছে আমাদের মাস্টার মিক্স এরিয়া, এখানে একই রকম ভাবে -20 একটা ফ্রিজ রাখা আছে, আর একটা কিছু কেবিনেট আছে। ব্যাস এইটুকুই কমপ্লিট।